যে কোনো আইডিয়া নিয়ে রিসার্চ করতে যে সিম্পল স্টেপসগুলো ফলো করতে হয় সেটা আমি এই ভিডিওতে এখন বলতে যাচ্ছি। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন রিসার্চ করা কতটা সহজ এবং ক্রিয়েটিভ। সো লেটস বিগিন। ফার্স্ট স্টেপ হলো পিক আ সাবজেক্ট, অর্থাৎ আপনি কী বিষয় নিয়ে রিসার্চ করতে যাচ্ছেন সেটা প্রথমে চিন্তা করুন। হতে পারে আপনি কম্পিউটার রিলেটেড কোনো কিছু নিয়ে রিসার্চ করতে চাচ্ছেন, হতে পারে আপনি কোনো সাহিত্য রিলেটেড রিসার্চ করতে চাচ্ছেন, হতে পারে আপনি হিউম্যান সাইকোলজি রিলেটেড কোনো অথবা হিউম্যান ব্রেন নিয়ে কোনো রিসার্চ করতে চাচ্ছেন, অথবা সোশিয়াল কোনো ম্যাটার নিয়ে রিসার্চ করতে চাচ্ছেন, অথবা আপনি কোনো এনভায়রনমেন্টাল ইস্যু নিয়ে রিসার্চ করতে চাচ্ছেন, অথবা ট্রান্সপোর্ট নিয়ে রিসার্চ করতে চাচ্ছেন। আসলে আপনি কী বিষয়ে রিসার্চ করতে চাচ্ছেন প্রথমে সেটা ফিক্স করুন। এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি, আমি ট্রান্সপোর্ট সিস্টেমের উপর রিসার্চ করতে চাই, অর্থাৎ ট্রান্সপোর্ট সিস্টেমটাকে আমি আমার সাবজেক্ট হিসেবে চুজ করলাম। সেকেন্ড স্টেপ হলো এক্সপ্লোর। আপনি যে সাবজেক্টটা চুজ করেছেন তার উপর নলেজ নেওয়ার জন্য ইন্টারনেটে বই পড়ে বন্ধুদের কাছে বা টিচারদের কাছ থেকে নলেজ নিন। এক্সপ্লোর করার অর্থ হলো আপনি যে সাবজেক্টটা চুজ করেছেন সেটা কতটা বড় এবং ভাস্ট সেটা বোঝাই আসলে এক্সপ্লোর করার উদ্দেশ্য। এক্সপ্লোর করার সময় আমরা কোনো নোট পিক করব না বা রিসার্চের মেন ডকুমেন্ট হিসেবে কিছুই কালেক্ট করব না, শুধু সাবজেক্টটা বোঝার জন্যই এক্সপ্লোর স্টেপটা আমরা ফলো করব। থার্ড স্টেপ হলো ফিক্স আ স্পেসিফিক টপিক। আপনার চুজ করা বিষয়টা থেকে নির্দিষ্ট কোনো টপিক চুজ করুন যেটা আপনার সবথেকে বেশি মজার মনে হবে। যেমন এক্সাম্পল হিসেবে আমি ট্রান্সপোর্টেশন সিস্টেমটাকে চুজ করেছিলাম, কিন্তু ট্রান্সপোর্টেশন সিস্টেম কোনো ছোট টপিক না। ট্রান্সপোর্ট হতে পারে রাস্তায়, হতে পারে জলে, হতে পারে আকাশে, হতে পারে ইলেকট্রনিক কোনো ওয়েতে। আবার রাস্তায় যে শুধু এক ধরনের ট্রান্সপোর্ট হয় তাও কিন্তু নয়, রাস্তায় হিউম্যান ট্রান্সপোর্ট হয়, বিভিন্ন মালামাল ট্রান্সপোর্ট হয়, ডকুমেন্ট ট্রান্সপোর্ট হয়, ইত্যাদি হয়। টপিক চুজ করার সময় এর মধ্যে আমাকে খুব স্পেসিফিক হতে হবে। আমি যত স্পেসিফিক হব রিসার্চটা ততই সুন্দর হবে। সো আপনাদের বোঝার জন্য আমি ট্রান্সপোর্টেশন সিস্টেমটা থেকে একটা স্পেসিফিক টপিক চুজ করলাম, সেটা হলো ঢাকা শহরের রাস্তার হিউম্যান ট্রান্সপোর্টের উন্নয়ন কীভাবে হতে পারে, আমি এটাকে আমার টপিক হিসেবে চুজ করলাম। লক্ষ্য করে দেখুন, আমি এখানে হিউম্যান শব্দটা ব্যবহার করেছি, ঢাকা শহর শব্দটা ব্যবহার করেছি। এতে আমি খুব স্পেসিফিকভাবে কী করতে চাই সেটাই টপিকের মধ্যে চলে আসছে। এভাবে আপনিও আপনার পছন্দের টপিক ফিক্স করুন। তারপর ফোর্থ স্টেপ হলো মেক রিসার্চ কোশ্চেন্স। সময় নিয়ে আপনার গ্রুপে সবাই মিলে কতগুলো প্রশ্ন তৈরি করুন, যে প্রশ্নগুলো এতটাই ক্রিয়েটিভ হতে হবে যেন এই প্রশ্নগুলোর উত্তর করলেই আপনার রিসার্চ ফুললি কমপ্লিট হয়ে যায়। এক্সাম্পল হিসেবে ঢাকা শহরের রাস্তার হিউম্যান ট্রান্সপোর্টের উন্নয়ন কীভাবে হতে পারে, এটা যদি আমার টপিক হয় তাহলে আমার রিসার্চ কোশ্চেন হতে পারে ঢাকা শহরে হিউম্যান ট্রান্সপোর্টে কী কী সমস্যা সৃষ্টি হচ্ছে। আরেকটা প্রশ্ন হতে পারে কেন সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। আরেকটা প্রশ্ন হতে পারে সাধারণ মানুষ কীভাবে এই সমস্যাগুলো সলভ করতে পারে। আরেকটা প্রশ্ন হতে পারে পুলিশ বা ট্রাফিক সিস্টেম কী উদ্যোগ নিলে এই সমস্যাগুলো সলভ হয়ে যাবে। আরেকটা প্রশ্ন হতে পারে কী কী টেকনোলজি অ্যাপ্লাই করলে আমরা রোডের এই সমস্যাগুলো সলভ করতে পারবো। এরকম আপনার পছন্দের টপিকের ওপর গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো খুঁজে বের করুন। তারপর ফিফথ স্টেপ হলো গ্যাদার বা অ্যাকিউয়ার। এই স্টেপে আপনার তৈরি করা প্রশ্নগুলোর উত্তর খুঁজতে শুরু করুন। ইন্টারনেটে সার্চ করুন, বই পড়ুন বা গ্রুপ কনভারসেশন করুন বা পার্সোনাল থিঙ্কিংয়ের মাধ্যমে প্রশ্নগুলোর উত্তর বের করার চেষ্টা করুন। ইন্টারনেট থেকে কোনো ডেটা বা ছবি নিলে অবশ্যই ওয়েবসাইটের নাম বা লেখকের নাম ইত্যাদি রেফারেন্স হিসেবে কালেক্ট করে রাখুন। আপনি যে শুধু খুঁজেই উত্তরগুলো বের করবেন এমনটা কিন্তু নয়। একটা ভালো রিসার্চ করতে হলে অবশ্যই আপনার নিজের অনেক ক্রিয়েটিভ থিঙ্কিং এতে অ্যাড করতে হবে। প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আপনি এবং আপনার গ্রুপের সবাই মিলে বিভিন্ন কনসেপ্ট ডিজাইন করতে পারেন এবং বিভিন্ন মেথড ডিজাইন করতে পারেন। অবশ্যই নতুন কোনো টেকনোলজি আবিষ্কার করে ফেলতে পারেন যেটা আপনার রিসার্চটাকে অনেক রিচ করবে। এরপরের স্টেপ হলো ক্রিয়েট। আপনার কালেক্ট করা সব ডেটা
খুব ক্রিয়েটিভভাবে সাজিয়ে ফেলুন, মানুষ যেন খুব সহজেই বুঝতে পারে। ডেটাগুলো এমনভাবে অ্যারেঞ্জ করুন, ডেটাগুলোর সাথে প্রয়োজনীয় ছবি, ভিডিও বা অ্যানিমেশন থাকলে সেগুলোকে ক্রিয়েটিভ ওয়েতে সেট করুন। লাস্ট স্টেপ হলো ফিনিশিং অ্যান্ড পলিশিং। পুরো রিসার্চ ডকুমেন্টটা পড়ে এর জন্য একটা অ্যাবস্ট্রাক্ট লিখে ফেলুন। অ্যাবস্ট্রাক্ট হলো টাইটেলের পরের অংশ, যেখানে পুরো রিসার্চটার একটা সামারি থাকবে, যেটা পড়ে সবাই বুঝতে পারবে রিসার্চটা আসলে কী নিয়ে করা হয়েছে। এরপর গ্রুপে সবাই মিলে কনক্লুশন অংশটা লিখে ফেলুন। এই অংশে থাকবে আপনাদের হৃদয়ের কথা, অবশ্যই ব্রেনের কথা নয়। এই অংশে থাকবে আপনাদের রিসার্চের অনুভূতি, আপনাদের কোনো মেসেজ ইত্যাদি। এভাবে রিসার্চ ডকুমেন্ট কমপ্লিট হওয়ার পর সাবমিট করার পূর্বেই ডকুমেন্টটা ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন, তাদের কাছে জানতে চান রিসার্চ ডকুমেন্টটা পড়ে তাদের কেমন লাগছে। কারণ আপনার রিসার্চ ডকুমেন্টের উপর পাবলিক কেমন রেসপন্স করে সেটা আগে থেকেই বুঝে নেওয়া ভালো। সবশেষে বলছি বিশেষ কিছু কথা, আপনার মতো ক্রিয়েটিভ মানুষদের চিন্তা শক্তিকে একত্রে জুড়ে দিতে মাই স্টাডিফেন তৈরি করেছে ইন্টিগ্রেটেড রিসার্চ প্ল্যাটফর্ম MSF সায়েন্টিস্ট গ্রুপ। এটা সিম্পল একটা রিসার্চ গ্রুপ যেখানে সবাই ফ্রিতে জয়েন করতে পারেন এবং নিজের পছন্দের টপিক নিয়ে রিসার্চ করে জিতে নিতে পারেন অসংখ্য পুরস্কার, অর্থ এবং সম্মান। সবচেয়ে বড় কথা হলো এখানে জয়েন করে আপনি শিখতে পারেন কীভাবে একজন সায়েন্টিস্টের মতো চিন্তা করতে হয়, পাশাপাশি অসংখ্য টপিকে রিসার্চ করার মজা নিতে পারেন। এই গ্রুপে জয়েন করার জন্য নিচে ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করুন এবং অ্যাড হয়ে যান। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।